উনি গান গাইলেন গানে একটা লাইন ছিল যে মানব জন্মের আশায় কত দেব দেবতা বঞ্চিত হয় অর্থটা যদি এর অর্থ প্রচলিত যে অর্থ সেই অর্থে আমরা ধরে নিয়েছি দেবতা একটা বড় পদ একটা অ্যাচিভমেন্ট ঠিক আছে দেবতা বিভিন্ন অর্থে বিভিন্ন সময়ে শাস্ত্র দেখেছি দেবতা শব্দের একদম কোর অর্থ যার কোনো ভুল হবে না দদাতি যারা দেয় তারা দেবতা ঠিক আছে তারা কিছু চাইছে না এক্সপেকটেশান ঠিক আছে তো যখন বলা হচ্ছে যে কত দেবতাই মানব জন্মের আশা করে এটাকে একটু অন্যভাবে দেখতে হবে কারণ সাধকের কণ্ঠে যখন কিছু আসে না শব্দ তো এক থাকে কিন্তু ওর মধ্যে প্রজ্ঞার রস মেশানো থাকে শব্দ একই দিয়ে দেবে কারণ শব্দে তো আর ডিকশনারি ভোকাবুলারি কিছু দিতে পারবে না কিন্তু তার অর্থ সাধকের চোখেই দেখতে হবে এটা একটা অদ্ভুত দিলে মা যে সাধকই যদি আমি হই তাহলে তো আমার নিজস্ব প্রজ্ঞা আছে আমার অন্যকে দেখার কি দরকার আবার সাধক না হলে আপনি প্রজ্ঞা বুঝতেও পারবেন না তাহলে কি এই জন্যই বলে দেওয়া হয়েছে সাধনার পথে আমরা সবাই চলছি যত চলতে চলতে এগাবো যতই এগাবো আমরা ততই আমরা বুঝতে পারবো যে কি কি আপনার কিছু চলতে চলতে রাস্তা অভিজ্ঞতা হচ্ছে আপনার আগে যে একটু এগিয়ে গিয়েছে সে ওই অভিজ্ঞতা কুড়িয়ে এগিয়ে গিয়েছে ফলে যখন আপনি তার কণ্ঠে বা তার গলায় বা তার শব্দে কিছু শুনবেন আপনি বলবেন হ্যাঁ হ্যাঁ ইয়েস এটা হয় আমি এই জন্য সবসময় বলি যে যখন শুনছেন যোগবাশিষ্টের সময় বলেছি অন্যান্য উপনিষদের সময় বলেছি যদি ওকে আচরণে না ঢালেন তাহলে দ্বিতীয় মন্ত্র বা তার পরবর্তী যে অংশ তা আপনারা বুঝতে পারবেন না মানে একজন এগিয়ে যাচ্ছে সে কথা বলতে বলতে এগিয়ে যাচ্ছে আর আপনি যেখানকার সেখানেই দাঁড়িয়ে আছেন আপনার কোনো অভিজ্ঞতা জন্মাচ্ছে না হ্যাঁ হ্যাঁ ডান দিকে নদী আছে দিকে রক্স আছে হ্যাঁ এখান সামনে গাছ আছে আচ্ছা এই সময় বৃষ্টি হয় এই কথাগুলো সে বলতে বলতে গেছে আর আপনি কোথায় আপনি আপনার ঘরের রুফের নিচে বসে আছেন এখন কি হবে তার কথার কনসেপ্ট তৈরি হবে হ্যাঁ শুনেছি এরকম বলে হ্যাঁ লোকে তো এমন বলে তো সাধকের কথা শব্দ তো এক যখন আপনি চলেন আপনি সেই ছোঁয়া পান ঠিক যখন বলছে দেবতারাও এই রকম মানুষ জন্ম চায় একে একটু মিলিয়ে নিন একদম দেবতা মানে কোনো উচ্চ পদ নয় দেবতা সেই অর্থে বলা হচ্ছে যেখানে আপনি জগতের এক্সপেকটেশনে আর বাঁচেন না আপনার আর কিছু চাই না চাই না মানে ভাত ডাল রুটি কি চাই না নিশ্চিত চাই দেখুন এটা এই জন্য চাহিদার মধ্যে ধরেই না একে বেসিক নিড বলে প্রয়োজন বলে উপযোগিতা বলে চাই চাই কেউ যদি বলে ভাত খেতে চাই তাকে আমরা বলবো তোর খুব বাসনা তো কখনও বলি কেউ যদি ঘুমিয়ে পড়ে আমরা কি তাকে কখনও বলবো দেখেছো দেখেছো কেমন অহংকারী ইচ্ছা হলো আর ঘুমিয়ে পড়লো আমরা কি বলি না ওর ঘুম পেয়েছে অর্থাৎ এসেছে নৈসর্গিকভাবে নিসর্গ তাকে এটা দিয়েছে তো এগুলি বাসনার মধ্যে নয় যখন বলা হচ্ছে দেবতার কথা আমাদের একটি আন্তরিক বাসনা একটু আগে আমরা আলোচনা করলাম এমন হয়ে যাই যেখানে শুধু দেখছি যেখানে দ্রষ্টাত্ম দেবেরও দুর্লভ ধন এই কথাগুলি বারবার বলা হয়েছে বিভিন্ন সময় বলা হয়েছে দেবতারাও চায় দেবতাগুলি দেবতা বলে আলাদা কোনো এনটিটি নেই যে চাইবে দেবতা একটা স্থিতি বরুণদেব চলছে এখন বরুণদেবের সিজন তো তিনি বর্ষাচ্ছেন কি চাইছে বৃষ্টির জল আপনার কাছে কিন্তু আমাদের হাতে যখন ছোঁয়া লাগে বলে যজ্ঞ করো বরুণ বরুণদেবের নামে ওম বরু রায় সোহা বলতে হবে এই মন্ত্র জপ করো ওরা কিছু চায় না বলেই তো ওরা দেবতা কোনো হবি চায় না হবি যখন বলা হয় তখন সন্তুলনের কথা বলা হয় বেদও বলছে উপনিষদও বলছে যে দেবতার দ্বারা মানুষ গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন মানুষ পুষ্ট হয় মানুষের দ্বারা দেবতা পুষ্ট হয় অর্থাৎ দেয়ার ইজ এ ইনার হারমোনি এই পুরো টোটাল ব্যবস্থার সাথে অস্তিত্ব আপনাকেও দিয়েছে আপনাকেও আপনার সাথে থাকতে দিয়েছে এই বৃষ্টি আপনাকে অ্যালাউ করেছে যে আপনার মধ্যে ডিহাইড্রেশন হবে এবং জলদি তা তৃপ্ত হবে কিছু চায়নি এটা একটা এই জন্য ঈশ্বর সবসময় এই পুরো প্রকৃতির বিধি নিজেই বিধি হয়েছে হুম এই আমার গানের কথায় যেমন আছে নিজেই সব হয়েছে তিনি এই রকম তো দেবতারা চায় এর অর্থ এই দাঁড়িয়ে যায় তখন এই যে পুরো দেবতা দিয়ে নির্মিত আপনি ইন্দ্র চন্দ্র বরুণ জম বলুন কোন অ্যাসপেক্ট আমাদের নেই সব নিয়ে আছি কিন্তু দেয়ার ইজ আই টেন্ডেন্সি যে বলছে আই এম ইন্ডিভিজুয়াল যে বলছে আমি আলাদা যে বলছে আমাকে সকাম কর্ম করতে হবে তালে দৃষ্টি হবে আপনাকে কিছু করতে হবে না আপনাকে শুধু সন্তুলিত হতে হবে আপনাকে এই জলের প্রতি এই সূর্যের প্রতি এই মাটির প্রতি এই গাছের প্রতি বড় শ্রদ্ধাপূর্ণ হতে হবে এটা কোনো দেওয়া নেওয়া নয় স্বাভাবিকভাবে না আপনি যেই ভারতের দৃষ্টিকোণিত এই না ব্রহ্ম দারু ব্রহ্ম কলা ব্রহ্ম চিত্তব্রহ্ম সব কিছু কি দেখে নিয়েছে এভাবে উমা হৈমবতীর কাহিনী তিনি কি দেখালেন এসে তিনি এটি বললেন যে দেখো এই একই শক্তি সব কিছুতে চলছে তো কেউ যদি মনে করে আমি বৃষ্টি দিয়েছি সে ভুল করছে কেউ যদি মনে করে যে আমি মাটি ধারণ করে আছি আমি যেমন আমরা মনে করি আমরা এই ল্যান্ডলর্ড আমরা এই এর অধিকারী আমরা এটা পেতে পারি আমরা ওটা করতে পারি আমরা যেতে পারি উমা হৈমবতী এসে বলবে আমার চেতনা ছাড়া আমার শক্তি ছাড়া এই তৃণটা দগ্ধ করে দেখাও পারবে না তো দেবতারা বলতে কোনো আলাদা দেবতা নয় আপনার মধ্যে থাকা যে অস্তিত্বের দানে আমরা গঠিত হয়েছি তাদের যেন আন্তরিক ইচ্ছা আমরা কোন রিলমে কথা বলছি আমরা মানবিক রিলমে কথা বলছি কারণ কথা হয়েছে মানুষ জন্ম পায় যেহেতু মানুষ এই সৃষ্টির বিকাশে একটা খুব গুরুত্বপূর্ণ জায়গাতে অবস্থান করছে এই দ্রষ্টাত্ব যেন পায় এই সাক্ষিত্ব যেন পায় যেন আমরা লিমিটেড না হয়ে যাই দেবতাদের থেকে উঁচু কেন বলা হয়েছে কারণ দেবতারা একটা অ্যাসপেক্ট মাত্র আর আপনি দেবতাদের দ্বারা নির্মিত তাদের এক সুন্দর ফুলের ডালি যেমন বাগানে অনেক ফুল আর আপনি হলেন একটা ফুলের বাকেট একটা ভরে আপনাকে সাজানো হয়েছে আমাদের মধ্যে এইরকম প্রত্যেক দেবতা অবস্থান করছে এবং সেই প্রত্যেক দেবতা চাইছে যে এর সাথে যোগে চলে যাই যেন যখনই যোগে চলে যাবা এই সম্ভব একমাত্র মানুষের পক্ষে দ্বার সবার মধ্যেই আছে কিন্তু মানুষ এই দ্বারের মধ্যে মানুষ যেন সেই দরজা যেখান দিয়ে এই দুটোকেই দেখা যাচ্ছে এক ভিন্নতা এক যোগ দুটোই দেখা যাচ্ছে তো যখন দেবতা মানবভেদ আছে সে চাইছে যেন যোগটা হয়ে যায় কোনোভাবে যোগ যেন আমাদের মধ্যে স্থাপিত হয় বোঝা গেল